কওমি অনলাইন বিশ্বাসের সাথে সঠিক গন্তব্য। তিন বন্ধু এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কয় বন্ধু? তিন বন্ধু এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা ক্লান্ত শান্ত ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলো। তিন বন্ধু মনের আনন্দে তারা গল্প শুরু করলো। গল্প করতে করতে এক পর্যায়ে এক বন্ধু মনের আনন্দে হাসতেছিল, আরেক বন্ধু মনের দুঃখে কাঁদতেছিল, আরেক বন্ধু হাসেও নাই কাঁদেও নাই চুপচাপ বসেছিল। কয়জন? তিনজন। তিনজন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল গোয়েন্দা বিভাগের লোক, পুলিশ প্রশাসনের লোক। তাদের এই তিনজনের তিন চিত্র দেখে তিনজনকেই গ্রেপ্তার করলো এবং উত্তম মাধ্যম হাদিয়া প্রদান করলো। বুঝেছেন তো? এখন তিনজনকে যখন গ্রেপ্তার করলো, সঙ্গে সঙ্গে সেখানে অনেক লোকজন, তাদের কান্নাকাটি সবাই শুরু করে দিল, লোকজন সেখানে হাজির হয়ে গেল অনেক লোকজন। পাশেই ছিল একজন সাংবাদিক, বলুন কি? সাংবাদিক। এখন এই সাংবাদিক এখন আসলো, আসার পর তখন এই কান্নাকাটি চিল্লা পাল্লা মানুষের সমাগম দেখে সাংবাদিক সাহেব আসলো। আসার পর জিজ্ঞাসা করলো গোয়েন্দা বিভাগের লোক, স্যার এদের কি অপরাধে, কি হেতু, কি উদ্দেশ্যে এদেরকে গ্রেপ্তার করলেন? তখন বলে এদের ব্যাপারে খুব গুরুতর অপরাধ। তো গুরুতর কি গুরুতর অপরাধ বলুন? তখন হাজারো বলার পর গোয়েন্দা বিভাগের লোক কোনো কথাই বললেন না। সাংবাদিক সাহেব বললেন, স্যার আমি সাংবাদিকতা করি, সুতরাং এটা আমি এই তথ্য এবং এখানে কি হয়েছে এটা আমি জানবো, এটা লিখবো, এটা পেশে দেবো, এটা আমার রুজিরুটির ব্যাপার, আপনি যদি না বলেন আমি লিখতেও পারবো না, জানতেও পারবো না, সুতরাং আপনি বলুন। হাজারো বলার পর যখন গোয়েন্দা বিভাগের লোক কোনো কথাই বললেন না, সাংবাদিক সাহেব নিজের থেকে একজনকে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে তোমার কী অপরাধ? সে বলল, স্যার আমার কোনো অপরাধ নাই, আমি মনের দুঃখে কাঁদতেছিলাম। সাংবাদিক সাহেব বললো, স্যার এর কী অপরাধ, তো কাঁদতেছিল। তখন বলল, দেখো এর অপরাধ হলো এ কেঁদে কেঁদে মানুষকে বোঝাতে চায় দেশের অবস্থা বেশি ভালো নয়, তাহলে এটা তার অপরাধ, সে কেঁদেছে। দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলে, তোমার কি অপরাধ? সে বলল, স্যার আমি ক্লান্ত দিনের অলসক্ষণে অতীত যখন পড়বে মনে, তখন যদি আমার কথা নাহি বা মনে রয়, স্মৃতিটুকু দিবে তখন ঝাপসা পরিচয়। আমার জীবনে দুর্লভ মুহূর্ত ছিল, কিছু স্মৃতি আমার মনে পড়েছিল, যে স্মৃতির কারণে আমি আনন্দের ঠেলায় হাসতেছিলাম। সাংবাদিক সাহেব বলল, স্যার এর কি অপরাধ, তো হাসতেছিল। তখন বলল, দেখো তুমি কি দেশ সাংবাদিক করো, তুমি কি কিছু বোঝো না? এ তো মানবতা বিরোধী অপরাধ, কারণ যেই যেই দেশে নুনের দাম আছে খুনের দাম নাই, মানুষেরা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শহরে নগরে তারা যায় নিশ্চিন্ত মনে, বাড়ি ফিরে আসতে পারে না, যে দেশে নুনের দাম আছে খুনের দাম নাই আর সেই দেশে বেচারা হাসে, এ তো মানবতা বিরোধী অপরাধ। কথা বলেন ঠিক না ব্যাটি? এখন তাহলে সে হেসেছে, এটা তার অপরাধ। সাংবাদিক সাহেব তৃতীয়জনকে জিজ্ঞাসা করলো, এই ব্যাটা তোমার কি অপরাধ? সে বলল, স্যার আমি হাসিও নাই কাঁদিও নাই, আমি চুপচাপ বসেছিলাম। সাংবাদিক সাহেব বলল, স্যার এর কি অপরাধ, এ তো হাসেও নাই কাঁদেও নাই চুপচাপ বসেছিল। এখন গোয়েন্দা বিভাগের লোক বলছে, দেখেনি হাসেও নাই কাঁদেও নাই, এ চুপচাপ বসেছিল, এ ভিতরে ভিতরে মনে মনে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনায় মেতেছিল। কথা বলেন ঠিক না ব্যাটি? তাহলে হাসা যাবে না, কাঁদা যাবে না, চুপচাপ বসে থাকাও যাবে না। কথা বলেন ঠিক না ব্যাটি? তে কোনো দেশের হালত অবস্থা যদি এই হয়, হাসা যাবে না, কাঁদা যাবে না, চুপচাপ বসে থাকাও যাবে না, সেই দেশে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরাশরার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? আপনারা নিশ্চয় জানেন পাকিস্তানি পাখানাদার আমাদের এই দেশটাকে দখল করার জন্য এসেছিল, শোষণ করেছিল, নির্যাতন করেছিল। কথা বলেন ঠিক না ব্যাটি? পাকিস্তানি পাখানাদার যেখানে যাকে পায় জিজ্ঞাসা করে, এ তুমি হিন্দু না মুসলমান? এখন জীবন বাঁচানোর জন্য সবাই বলে আমি মুসলমান, তখন পাকিস্তানি পাখানাদার বলে তুমি মুসলমান কালেমা বাতাও, সে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি পাখানাদার বলে, বেটা এ তো মুসিবত কা দোয়া হয়, এটা তো মুসিবতের দোয়া। সে বলে, স্যার হাম বি মুসিবত পে হে, আমি তো মুসিবতের মধ্যেই আছি। কথা বলেন ঠিক না ব্যাটি? আজকে অবস্থা এই হয়ে গেছে, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? আপনার ব্যথা যদি এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায় যদি ব্যথা হয়, যন্ত্রণা হয়, ওষুধ দেওয়া যায়, ব্যান্ডেজ করা যায়, মলম দেওয়া যায়, কিন্তু শরীরের সকল জায়গায় যদি ব্যথা হয়, তাহলে ওষুধ আর মলম লাগানোর জায়গা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না ব্যাটি? আজকে দিনের প্রত্যেকটা অঙ্গনে ব্যথা,
ব্যথায় জর্জরিত হয়ে আছে আমি ভোরাবাসীকে বরিশালবাসীকে একটি কথা বলে দিতে চাই আপনাদের দেশে নিঃসন্দেহে বাঘ প্রতিবন্ধী আছে না নাই পাগল যে বাঘ প্রতিবন্ধী তার মধ্যে আবেগ আছে তার মধ্যে কষ্ট আছে তার মধ্যে যন্ত্রণা আছে কিন্তু বাঘ প্রতিবন্ধী হওয়ার কারণে সে নিজের ভাষা নিজ মনের কাছে ব্যক্ত করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাথি আজকে আমাদের বুক ভরা ব্যথা আমরা কথাও বলতে পারি না সুতরাং এই জন্য আমি একটি কথা ওই পাগলের যেমন তার মধ্যে আবেগ আছে যন্ত্রণা আছে আজকে আমরা কথা বলতে পারি না একটি কথা বলে দিতে চাই আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই একটি কথা স্মরণ রাখবেন একটি কথা মনে রাখবেন যে কোন জিনিস যেমন পৃথিবীর আগুন কোন কিছু দিয়ে চাপা রাখা যায় না কোন কিছু দিয়ে বেঁধে রাখা যায় না যেই জায়গায় আগুন চাপিয়ে রাখা হয় তাহলে সেই জায়গায় জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয় কথা বলেন ঠিক না ব্যাথি সুতরাং এই জন্য মানুষ আবেগ প্রবণ হয়ে আছে জেল জুলুম হামলা মামলা এগুলোর জন্য মানুষ কথা বলতে পারে না কিন্তু এই আবেগ যেদিন বিস্ফোরিত হবে সেদিন এগুলোর গোছও খুঁজে পাবে না কথা বলেন ঠিক না ব্যাথি সুতরাং আমরা মুসলমানের জাত মুসলমানেরা জীবন দিতে পারে মুসলমানেরা স্ত্রীকে বিধবা করতে পারে মুসলমানেরা সন্তানকে ইতিম করতে পারে মুসলমানেরা রক্ত দিতে পারে মুসলমানেরা দন্ত শহীদ করে দিতে পারে মুসলমানেরা সমুদ্রের মধ্যে পাড়ি জমাতে পারে কিন্তু মুসলমানেরা কখনো বাতিলের কাছে মাথারত করতে পারে না বড় মুসলমান ঠিক না ব্যাথি সুতরাং এই জন্য কিছু মানুষ আছে যারা মানুষের আবেগকে ভয় পায় আর আবেগকে ভয় পায় বলেই আজকে কোরআনের পাখি চার দেওয়ালের মধ্যে বন্দী আছে কথা বলেন ঠিক না ব্যাথি সুতরাং এইভাবে কখনো মানুষের আবেগকে বন্ধ করে রাখা যাবে না জেল জুলুম হামলা মামলা সহ্য করতে করতে একসময় মানুষ যখন বিস্ফোরিত হয়ে যাবে তখন সেদিন মানুষের কামানের সামনে গুলির সামনে তরবারির সামনে নিজের বুককে পেতে দিবে যে আমি মরে যেতে চাই শহীদ হতে চাই কিন্তু কোনো বাতিলের বাতিলের কাছে মাথা নত করতে চাই না কথা বলেন ঠিক না ব্যাথি সুতরাং এই জন্য আমাদের সোচ্চার হতে হবে আমাদের ঈমানটাই যদি না থাকে তাহলে এই জীবন নিয়ে বেঁচে থাকার কোনো লাভ নাই কথা বলেন ঠিক না ব্যাথি কষ্ট পেলেন মন খারাপ করলেন কারোর বিপক্ষে বলেছি সরকারের বিপক্ষে কথা বলেছি কারোর বিরুদ্ধে কথা বলেছি কারণ এটা আমাদের ঈমানের দাবি এটা ইসলামের দাবি এটা কোরআনের কথা কথা বলেন ঠিক না ব্যাথি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা এখানে কেন এসেছি এখানে কেন এসেছি জানেন না আপনারা কোরআন শোনার জন্য এসেছি কথা বলেন ঠিক না ব্যাথি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন শুনবেন কি বা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কুরিআল কুরআন যেখানে কোরআন আলোচনা করা হয় যেখানে কোরআন তাকরার করা হয় যেখানে কোরআনের কথা বলা হয় তোমরা চুপচাপ মনোযোগ দিয়ে যদি বসে যাও লাভটা কি হবে মানুষেরা যেমন লাভ ছাড়া কিছুই বোঝে না ওই যে কথা আছে না লাভে লোহা বয় বিনে লাভে তুলাও বয় না কথা বলুন ঠিক না ব্যা ঠিক এজন্য ভোলাবাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুসলমানেরা যেহেতু লাভ ছাড়া কিছুই বোঝে না আল্লাহ রাব্বুল আলামিন লাভটা বলে দিয়েছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ তোমরা কোরআন শুনবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হবে কথাটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমত নাজিল হবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই যে এইটা এখন সাধারণ জায়গা নয় জান্নাতের বাগান কথা বলুন কি এটা জান্নাতের বাগান মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটা সাধারণ জায়গা নয় ওই জায়গাটা সাময়িক সময়ের জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আমি ঝাকে ঝাকে কাতারে কাতারে ফেরেশতা নাযিল করে দিয়েছি ও আমার আদরের ফেরেশতারা যাও চলে যাও ওই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে তোমরা অতন্তি প্রহরীর মতো দাঁড়িয়ে যাও সুবহানাল্লাহ বলুন এখন ফেরেশতা নাযিল হয়েছে এই ফেরেশতাগুলো একজনের কাঁধের উপর আরেকজন আরেকজনের কাঁধের উপর আরেকজন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিম পর্যন্ত ছড়ায় গেছে সকলেই বলেন সুবহানাল্লাহ আমরা যদি জিজ্ঞাসা করি রব্বুল আলামিন আমরা কোরআন তেলাওয়াত করব কোরআনের আলোচনা করব আমরা শুনব এখানে ফেরেশতার কি দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা যাও চলে যাও আমার যেই সকল বান্দারা কোরআন শোনার জন্য বসেছে সুতরাং ওই সকল বান্দাদের তাদের আমলনামা থেকে মানুষ মানুষ হিসেবে তারা গুনাহ করেছে মানুষ হিসেবে অপরাধ করেছে মানুষ হিসেবে পাপ করেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গুনাহগুলো তোমাদের মাথার উপর চাপায় নাও এবং যতক্ষণ পর্যন্ত তারা কোরআন শুনবে ততক্ষণ পর্যন্ত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা বাদদালাইউ দিল যতক্ষণ পর্যন্ত তারা কোরআন শুনবে এতক্ষণ পর্যন্ত তাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দাও এবং আমলনামায় নেক দ্বারা পরিবর্তন করে দাও সকলে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম এখানে যতক্ষণ বসে থাকব এতক্ষণ পর্যন্ত রহমত নাযিল হবে এবং যতক্ষণ বসে থাকব এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেওয়া হবে গুনার পরিবর্তে সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে সকলে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আর যারা নাকি এই কোরআন শুনবে না কুরআনের ব্যাপারে হাসি ঠাট্টা করবে উপহাস করবে কুরআনকে পিছনে ফেলে চলে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে যারা কুরআন পড়তে গিয়ে কুরআনকে সামনে রাখবে লেখাপড়ায় কুরআন সামনে রাখবে এরপরে ব্যবসা করতে গিয়ে কুরআন সামনে রাখবে চাকরি করতে গিয়ে কুরআন সামনে রাখবে কুরআন আলোচনা করতে গিয়ে সামনে রাখবে শুনতে গিয়ে সামনে রাখবে রাজনীতি করতে গিয়ে কুরআনকে সামনে রাখবে আল্লাহর রাসূল বলেছে ওই সামনে ব্যক্তিগুলো আদখলাহুল জান্নাহ তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে সকলে বলেন সুবহানাল্লাহ এখন আমার সামনে কি কুরআন আপনাদের সামনে কি কুরআন এখন যদি এই কুরআন থেকে আপনি যদি পিছনে চলে যান আপনি যদি কুরআন থেকে চলে যান তাহলে বলুন তো কুরআন আপনার পিছনে পড়ে যাবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আল্লাহর রাসূল বলেছে যারা নাকি কুরআনকে পিছনে রাখবে সকল জায়গায় কুরআনের মাহফিল থেকে উঠে যাবে অথবা অবজ্ঞা করবে উপহাস করবে তুচ্ছতা ছিল্ল করবে কি দরকার এগুলো শোনার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছে وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن محزورا الله أكبر الله رسول قال কিয়ামতের ময়দানে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা নাকি কুরআন শুনে নাই কুরআন বোঝে নাই এবং কুরআন মানে নাই কুরআন শোনাবাদ দিয়ে আস্তে করে শয়তানের প্ররোচনায় উঠে গিয়েছে আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে ওই সকল মানুষের ব্যাপারে মামলা দায়ের করবেন কি করবেন আরো জোরে বলেন কি করবেন মামলা দায়ের করবেন আল্লাহর রাসূল যদি আপনার আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করেন বলুন তো ওই লোকটার জায়গা জান্নাত না জাহান্নাম আল্লাহর রাসূল বলেছে ওই লোকটা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে সুতরাং আমি সিরাজগঞ্জ থেকে আপনাদের তামসা দেখার জন্য আসি নাই যারা এই কোরআনের মাহফিল ছেড়ে চলে যাবে তাহলে বুঝতে হবে ওই লোকটা হলো শয়তানের মুরিদ হয়ে উঠে গেল সে এই মাহফিল থেকে জান্নাতের টিকিট না নিয়ে সে জাহান্নামের টিকিট নিয়ে মাহফিল থেকে মাহরুম হয়ে গেল কথা বলেন ঠিক না ব্যাঠি সুতরাং আমরা কেউ শয়তানের মুরিদ হতে চাই কারা কারা থাকবেন হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস
কোরআন ছাড়া অন্য কিছু মানি না লিল্লাহ তাকবীর সকলে হাত নামান আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য দয়া মেহেরবানি করে কবুল করুন সকল বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে যারা নাকি উপহাস করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে কুরআন কি অবজ্ঞা করবে আজকে অনেক মানুষ আছে যারা কুরআন পড়ে না কুরআন বোঝে না কুরআন মানে না আবার যারা কুরআন পড়ে কুরআন বোঝে এই সকল মানুষদেরকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি এরকম চ্যানেলের লোক আমাদের সমাজে আছে না নাই নিজে তো কুরআন জানেই না বোঝেই না মানেই না আবার যারা কুরআন পড়েছে যারা বুঝেছে আকিমুস সালাত নামাজ পড়া আল্লাহর পক্ষ থেকে ফরজ আবার ওই আল্লাহই বলেছে আল আকিমুদ্দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এটাও আমাদের জন্য নফল সুন্নাত না ফরজ কথা বলেন সুন্নাত না ফরজ এটাও ফরজ ওই সকল মুমিনেরা কখনো পাশ কাটায় যেতে পারে না তারা নামাজের মতো ফরজ হিসেবে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যায় আর এই সকল মানুষদেরকে কিছু মানুষ আছে তাদেরকে সহ্যও করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি আমাদের সমাজে কিছু মানুষ আছে বুদ্ধিজীবী কথা বলেন ঠিক না ব্যাটি আসলে এরা বুদ্ধিজীবী নয় বুদ্ধি প্রতিবন্ধী কথা বলেন ঠিক না ব্যাটি আমাদের সমাজে কিছু সাংবাদিক আছে আবার আমাদের সমাজে কিছু আছে তারা সাংঘাতিক কথা বলেন ঠিক না ব্যাটি আবার কিছু দর্শনী দার্শনিক আছে আমি বলি আবার কিছু এদের মধ্যে দর্শনও কি আছে কথা বলেন ঠিক না ব্যাটি সুতরাং এই জন্য আমাদের দেশে অনেক মানুষ আছে যে গরুর গোশত পোয়ের শাক চিংড়ি মাছ এগুলো খেলে অ্যালার্জি হয় আর আমাদের সমাজে কিছু মুনাফিক শ্রেণীর মানুষ আছে তাদের দেখলে আর শুনলে অ্যালার্জি হয় কথা বলেন ঠিক না বা ঠিক আর এই অ্যালার্জি শ্রেণীর মানুষেরা কোরআনের যখন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান করেছে যেভাবে বলেছে তারা পাশ কাটায় দেয় না সত্যটা দ্বিধাহীন চিত্রে বলে দেয় তখন ওই সকল মানুষদেরকে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক না বা ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য আমরা বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে নামাজের ব্যাপারে ওয়াজ করেছি রোজার ব্যাপারে ওয়াজ করেছি হজের ব্যাপারে ওয়াজ করেছি যাকাতের ব্যাপারে ওয়াজ করেছি পর্দার ব্যাপারে ওয়াজ করেছি আজ পর্যন্ত নামাজ কায়েম হয়েছে নাকি সুতরাং এই জন্য আমরা বছরের পর বছর ধরে নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে হজের ব্যাপারে যাকাতের ব্যাপারে ওয়াজ করে কোনো পরিবর্তন হয় নাই এভাবে কিয়ামত পর্যন্ত আমাদের চাপাবাজিতে কোনোদিন আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে না নামাজও সমাজে কায়েম হবে না কথা বলেন ঠিক না ব্যাটি কেন হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার এমন একটি জাতি থাকা দরকার এমন একটি সম্প্রদায় থাকা দরকার তারা কি করবে তারা সকল সময়ের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে বলুন কি করবে সৎ কাজের আদেশ করবে তাহলে এই যে আমরা যে কথাগুলো তাফসীর মাহফিলে বলি এটা কি একটাও আদেশের মাকামে যায় কথা বলেন যায় একটি কথাও আদেশের মাকামে যায় না এজন্য আমাদের কথা কার্যকর হয় না মানুষের নৈতিকতার পরিবর্তন হয় না মানুষের জন্য নামাজ কায়েম হয় না হয়তোবা দুই একজন নামাজ পড়ে কথা বলেন ঠিক না বা ঠিক এই জন্য আদেশ করতে পারে ওই ব্যক্তি যে ব্যক্তি আদেশের মাকামে আছে আদেশ করতে হলে আদেশের মাকামে পৌঁছাতে হয় কথা বলেন ঠিক না বা ঠিক আদেশের মাকামে আছে আপনাদের এই বরিশালের এমপি জেএমপি সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট সাহেব এরা আছে আদেশের মাকামে আমরা বছরের পর বছর নামাজের ব্যাপারে বললাম রোজার ব্যাপারে বললাম হজের ব্যাপারে বললাম যাকাতের ব্যাপারে বললাম মানুষের নৈতিকতার ব্যাপারে বললাম কোনো পরিবর্তন হয় নাই আগামী কালকে যদি আমার ভোলাবাসীরা আমার আমার আদরের বরিশালবাসীরা আগামী কালকে যদি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পার্লামেন্ট থেকে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে তিনি যদি নামাজের বিল পাস করেন
তাহলে 24 ঘন্টার মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক 24 ঘন্টার মধ্যে নামাজ কায়েম হয়ে যাবে কিন্তু আমাদের এই চাপাবাজি গোলাবাজি দিয়ে দুই পয়সার উপকার হয় না কথা বলেন ঠিক না ঠিক এইজন্য আদেশ করতে পারে তিনি যিনি আদেশের মাকামে আছে তিনি আদেশ করতে পারে কথা বলেন ঠিক না ঠিক এইজন্য আদেশের মাকামে এখনো এমন মানুষদেরকে পাঠাতে হবে যারা আদেশের মাকামে যে এই ভালো কাজগুলো চালু করে দিতে পারে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার মুমিনেরা যদি তারা যদি আদেশের মাকামে যায় তাহলে তারা কি কি কাজ করবে ফর্মুলাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা وأمروا بالمعروف ونهوا عن المنكر الله أكبر الله رب العالمين বলেন আমার মুমিনেরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা ক্ষমতা হাতে পেলেই তারা আদেশের মাকামে গেলেই তারা চারটি কাজ শুরু করে দিবে বলুন কয়টি আরো জোরে বলুন কয়টি আরো জোরে বলুন কয়টি জোর হলো না আরো জোরে চারটি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামাস সালাত তারা সর্বপ্রথম তারা ওই আদেশের মাকামে যে সর্বপ্রথম সংসদ অধিবেশনের মধ্য দিয়ে প্রথম বক্তব্য দিয়ে দিবে আমার জমিনে আমার দেশে আগামী কাল থেকে একজন বেনামাজিও থাকতে পারবে না সকলেই বলেন সুবহানাল্লাহ আদেশের মাকাম থেকে যখন এক নাম্বার যখন এই আইনটা পাস হয়ে যাবে পরের দিন থেকে বেশি সময় লাগবে না 24 ঘন্টার মধ্যে দেশটা নামাজি হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক আমাদের নসিহতের দরকার হবে না ওয়াজের দরকার হবে না কোনো কিছুর দরকার হবে না আমরা যেই কথাগুলো বলি ওই কথাগুলো আমাদের দেশের যারা প্রেসিডেন্ট হবে তারা যখন বলে দিবে তাহলে তখন আর এইভাবে ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না কথা বলেন ঠিক না ঠিক এক নাম্বার দুই নাম্বার তারা যাকাত আদায় করবে যাকাত আপনার ঐচ্ছিক বিষয় থাকবে না ব্যক্তিগত বিষয় থাকবে না যে আপনি চাইলেন যাকাত দিলেন চাইলেন না যাকাত দিলেন না আবার আমাদের দেশে চালু হয়েছে রওয়াজ হয়েছে রমজান মাস যখন চলে আসে যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি এভাবে কিনে কিনে মানুষদেরকে দাওয়াত করে দেয় কথা বলেন ঠিক না ঠিক ওদের যাকাত আদায় হবে না ওদের ওটা হক আদায় হবে না কারণ একজন গরিব মানুষের অসহায় মানুষের টাকা দরকার পয়সা দরকার কাপড় দরকার শাড়ি লুঙ্গি দরকার না কি দরকার তার ভালো জানা জানা আছে কিন্তু ওই বড় লোকের ওটা জানার দরকার নাই কথা বলেন ঠিক না ব্যা ঠিক অথচ আমাদের সমাজে বড় লোকেরা তাদের টাকা আছে কিছু টাকা দিয়ে যাকাতের শাড়ি লুঙ্গি কিনে এগুলো দিয়ে থাকে কিন্তু এতে যাকাত তাদের কখনো আদায় হবে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিনেরা যদি তারা যদি ক্ষমতায় যায় তাহলে দুই নাম্বার অধিবেশনে তারা যাকাত আদায় করবে যাকাত ঠিক বিষয় থাকবে না কারণ যাকাত ভিত্তিক অর্থ সুষম ব্যবস্থা ছাড়া কখনোই মানুষের মধ্যে নামাজও কায়েম হবে না মানুষের মধ্যে ইবাদতের মধ্যে নামাজের মধ্যে ইবাদতের মধ্যে খুশু খুশু আসবে না ওই কান্তিক আসবে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক কারণ একজন মানুষ তার পেটে ক্ষুধা তিন দিন হলো চুলায় আগুন জ্বলে না ওই লোকটা নামাজে দাঁড়িয়েছে তার নিজের অজান্তেই মনের মধ্যে ভেসে উঠবে তার স্ত্রীর বিবস্ত্র স্ত্রীর কথা তার সন্তানদের কান্নার আত্মনাতের কথা কথা বলেন ঠিক না ব্যা ঠিক সুতরাং তার পেটের ক্ষুধা সে নামাজের মধ্যে ওই কান্তিকতা আসবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের নসিহত করেছেন কথা বলেন ঠিক না ব্যা ঠিক তিন নাম্বার তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অন্যায় কাজ থেকে বিরত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কাজগুলো যখন সমাজে চলে যাবে সমাজে চালু হয়ে যাবে ওই সমাজে অন্যায় থাকবে না ওই সমাজে জিনা ব্যভিচার থাকবে না ওই সমাজে খুন খারাপি থাকবে না ওই সমাজে গুণ থাকবে না ওই সমাজে মানুষের উপর জুলুম নির্যাতন শোষণ থাকবে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে আমার মুমিনেরা ক্ষমতায় গেলে তারা এই চারটি কাজ করবে সমাজটা শান্তির আবাস ভূমিতে পরিণত হয়ে যাবে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আপনাদের কষ্ট হচ্ছে খারাপ লাগছে আমি কি কোরআন ছাড়া অন্য কিছু বলছি কোরআন থেকে কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নাকি কোরআন থেকে কথা বলে তারা সদা সত্য কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সদা সত্য কথা বলে ওয়া মান হাকামা বিহি আদালা আর যারা নাকি কোরআন থেকে বিচার ফয়সালা করবে তারাই কেবলমাত্র শুধুমাত্র বিচার করতে পারবে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আমাদের সমাজে এখন কোরআনের বিচার আছে কি কুরআনের বিচার নাই বিচার আছে বাপের বিচার আছে দাদার বিচার আছে এই জন্য আমাদের বিচার লয় যখন মসজিদ থেকে বের হয়ে যখন চলে গেছি ইউনিয়ন পরিষদ অথবা ক্লাবে তখন আর বিচার আর বিচার নাই ওখানে সুবিচার হয় না ওখানে হয় সজনপ্রীতি ওখানে হয় দুর্নীতি কথা বলেন ঠিক না ব্যা ঠিক ওখানে হয় মানুষের উপর জুলুম ওখানে দয়াল যার বিচার তার কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই জন্য আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নাকি কোরআন থেকে বিচার করবে তারা সুবিচার জাস্টিস কায়েম করতে পারবে কথাটা কার আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলে মান হাকামা বিহি আদালা যারা কোরআন থেকে বিচার করে সে সুবিচার করবে এবং ওমান দা আইলাইহি বুদি আইলা সিরাতিন মুস্তাকিম ওমান আমিলা বিহি সাদাকা আর যারা নাকি কোরআন থেকে আমল করবে তারা কেবল মাত্র শুধুমাত্র সঠিক আমল করবে এই আমল তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে মুমিনের ব্যাপারে ভালো গেল আর মুমিন ব্যক্তিকে পক্ষান্তরে যদি ইসলাম বিদ্বেষীরা যদি তারা যদি আদেশের মাকামে যায় ক্ষমতার মসনদে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ক্ষমতা হাতে পেলে দুটি কাজ চালু করে দেয় বলেন কয়টা দুইটা দুটি কাজ চালু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল মুলুকে ইযা দখলু করিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুলুকে ইযা দখলু করিয়াতান আফসাদুহা ইসলাম বিদ্বেষীরা পক্ষান্তরে ইসলাম বিদ্বেষীরা যাদের অন্তরের মধ্যে ইসলাম নাই কোরআন নাই আল্লাহর দিন যাদের মনের মধ্যে নাই তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা কয়টি কাজ শুরু করে দেয় বলুন দুটি কাজ শুরু করে আল্লাহ বলেন এক নম্বর তারা ক্ষমতায় গেলেই তারা কি করে ফাসাদ বারবা করে অন্যায় অপকর্ম গান বাজনা আল্লাহ যা নিষেধ করেছে তারা চালু করে দেয় কথা বলেন ঠিক না ব্যা ঠিক গান বাজনায় বাধা নাই যাত্রার প্যান্ডেলে বাধা নাই অন্য কোথাও বাধা নাই যত বাধা হাতে বাধা নাই ঘাটে বাধা নাই এরপরে উরুষে বাধা নাই কথা বলেন ঠিক না ব্যা ঠিক যত বাধা দেয় সব বাধাগুলো হলো কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে কথা বলেন ঠিক না ব্যা ঠিক কারণ তারা তারা এই যে করোনার দোহাই দিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে তারা করোনার ভয়ে মাহফিল বন্ধ করে না কোরআনের ভয়ে মাহফিল বন্ধ করে দেয় কথা বলেন ঠিক না ব্যা ঠিক আরো জোরে বলেন ঠিক না ব্যা ঠিক কোরআনের ভয়ে তারা মাহফিল বন্ধ করে দেয় তার কারণ তারা যারা এই কোরআন যদি ক্ষমতায় যায় কোরআন যদি আদেশের মাকামে যায় তাহলে আমাদের মাতবাড়ি থাকবে না আমাদের মাসখানি থাকবে না আমাদের চাপাবাজি থাকবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না শোষণ করা যাবে না মানুষের উপর জুলুম নির্যাতন করে তার সম্পদগুলো আত্মসাৎ করা যাবে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক এজন্য তারা করোনার ভয়ে নয় কোরআনের ভয়ে একের পর এক তারা আল্লাহর কোরআন শোনা থেকে মানুষদেরকে মাহরুম করে দেয় কথা বলেন ঠিক না ব্যা ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুরা অন্যায় অপকর্ম তারা চালু করে দেয় এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা দুই নাম্বার যেই কাজটা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুলুকা ইযা দখলু করিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওই সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে তারা বেইজ্জত করে দেয় কথা বলেন ঠিক না ব্যা ঠিক সম্মানিত ব্যক্তিদেরকে বেইজ্জত করে দেয় আলেম ভরে জেলখানায় মধ্যে আলেমদেরকে মারে আলেমদেরকে ধরে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আজকে এই জন্য
তারা এই ভয়ে কোরআনের পাখিকে বিগত 10-10টি বছর হলো জেলখানার মধ্যে কারাবুদ্ধ করে তাকে বডিলি বারবার টর্চার করছে কথা বলেন ঠিক না ব্যাঠি আমার ভাইয়ের আমার বন্ধুরা তারা বেইজ্জত করে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কত সহজে মুমিন হতে পারবে না মুসলমান হতে পারবে একটু নামাজ পড়ি একটু রোজা রাখি হজ যাকাত করি আবার ভালো ভালো কাজও করি মনে হয় আমি বড় ধরনের ঈমানদার হয়ে গেছি কথা বলেন ঠিক না ব্যা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে অতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মেনে নেব না তৎক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে অবশ্যই ছাটাই করব বাছাই করব কিভাবে করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের মধ্যে তোমাদের এক বন্ধুকে তোমাদের শত্রু বানিয়ে দেব তোমাদের এক দলের উপর আরেক দলকে প্রাধান্য দিয়ে শত্রু বানিয়ে দেব তারা তোমাদের উপর জুলুম করবে নির্যাতন করবে আর ওই নির্যাতনের মধ্য দিয়ে তোমরা দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন এই মাহফিলের মধ্যে মুনাফিক আছে এই মাহফিলের মধ্যে নাস্তিক আছে এই মাহফিলের মধ্যে মুরতাদ আছে এই মাহফিলের মধ্যে আবার আল্লাহর ওলিও আছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই এই মাহফিলের মধ্যে আল্লাহর প্রকৃত বান্দারা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন তোমরা মুনাফিক আর মুমিন একই কাতারে আছো কিন্তু এইভাবে একই কাতারে থাকবে একই সাথে মসজিদে নামাজ পড়বে এটা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে অবশ্যই বাছাই করে নেব আমি মুমিন থেকে মুনাফিকদেরকে বাছাই না করা পর্যন্ত আমি তোমাদেরকে ছেড়ে দেব না কথাটা কার আরো জোরে বলেন কার আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله رب العالمين أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون তুমি কি মনে করেছো যে তুমি ঈমান এনেছো আর বড় পরহেজগার সেজে বসে আছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না অবশ্যই তোমাদেরকে দেখে নেব কে তোমাদের মধ্যে সাচ্চা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাআসা ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر أرجو بلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করেছো সামান্য একটু নামাজ পড়েছি রোজা হজ যাকাত এইগুলো নিয়ে তুমি জান্নাতের টিকিট পেয়ে বসে আছো আল্লাহ বলেন না তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে এমন পরীক্ষা এমন বিপদ মুসিবত আমি চাপিয়ে দিয়েছিলাম যে এই বিপদ মুসিবতের মধ্য দিয়ে তারা তাদের মুখ থেকে বেরিয়ে গিয়েছিল মাতা নাসরুল্লাহ কখন তোমার পক্ষ থেকে সাহায্য আসবে মদদ আসবে মার খেতে খেতে মরে গেলাম খোদার জ্বালায় মরে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে সে কথাটা জানিয়ে দিয়েছে তোমরা মুমিন কে মুমিন আর কে মুনাফিক বাছাই করে নেব আর এই এই জীবনে এই পার্থিব জীবনে তোমাদের মধ্যে কি ইমানদার এই ইমানদারদেরকে যারা ইমান ইমানদার বলে দাবি করবে মুসলমান বলে দাবি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পার্থিব জীবনে তার জন্য পাঁচটি পরীক্ষা আমি নেব কয়টা আরো জোরে বলেন কয়টা জোর হলো না পাঁচটা কয়েকদিন পর নির্বাচন হবে তখন তো খুব স্লোগান দিবেন কয়টা পরীক্ষা আরো জোরে জোর হলো না পাঁচটি পরীক্ষা দিতে হবে কি কি পরীক্ষা আল্লাহ তাআলা আপনার আমার জন্য ওপেন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ যখন তোমরা মুমিন বলে দাবি করবে মুসলমান বলে দাবি করবে তখন আমি তোমাদেরকে
আমি তোমাদেরকে এক নাম্বার পরীক্ষা আমি তোমাদের ওপেন করে দিলাম এই পার্থিব জীবনে আমি তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা নেব বলেন কি দ্বারা পরীক্ষা ভোলাবাসী বরিশালবাসীকে জিজ্ঞাসা করবে এখন ভয় আছে না নাই কিসের ভয় বাঘের ভয় নাকি শিয়ালের ভয় নাকি কুকুরের ভয় নাকি এই সকল ভয় নয় এখন আমাদের দেশে ভয় শুরু হয়েছে পুলিশ আর যৌথ বাহিনীর ভয় কথা বলেন ঠিক না বা ঠিক এই ভয়গুলো কাদের জন্য সাধারণ মানুষের জন্য নয় মুনাফিকের জন্য নয় কাফেরের জন্য নয় হুজুরদের জন্য যারা নাকি আল্লাহর দ্বীনের জন্য অতন্তি প্রহরীর মতো দাঁড়িয়ে যায় দ্বীনের কাজ করে এই সকল মানুষেরা রাতের অন্ধকারে ওই আলেম মানুষ হুজুর মানুষ সে রাতের অন্ধকারে পেশাব পায়খানা করার জন্য বের হবে তাও ভয় ভয় কোথায় যেন পুলিশ এসে তাদের পেশাব পায়খানা পাহারা দিচ্ছে কথা বলেন ঠিক না বা ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য ভয় শুরু হয়েছে কথা বলেন ঠিক না বা ঠিক এই ভয়ের মধ্য দিয়ে দেখতে পাবেন সামান্য সামান্য বিপদ মুসিবতের মধ্য দিয়ে তারা আল্লাহর জাহান্নামের চেয়ে মানুষের সামান্য জুলুম নির্যাতনকে বেশি ভয় পেয়ে তোমরা দেখতে পাবে এই ভয় যখন শুরু হয়ে যাবে মুমিন থেকে মুনাফিকগুলো আলাদা হয়ে যাবে মুনাফিকরা দ্বিমুখী চরিত্রের লোক কয়মুখী দ্বিমুখী চরিত্রের লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাইন কানা লাকুম ফাতুহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাসতাহবিজ আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা তারা দ্বিমুখী চরিত্রের লোক দুই দলের সাথেই সম্পর্ক রাখে যখন তারা মুসলমানদের যখন বিজয় হয় তখন মুসলমানদের কাছে যে বলে আমরা কি তোমাদের লোক নয় আমরা তো তোমাদেরই লোক কাফেরদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য আমরা তোমাদের বড় চেষ্টা করেছি আজকে তোমাদেরই বিজয় হয়েছে এই বিজয়ে আমরাও শামিল এরকম লোক আমাদের এই সমাজে আছে না নাই এই সকল মুনাফিক থেকে আমাদের সচ্চার হতে হবে এই সকল মুনাফিক থেকে আমাদের সচেতন হতে হবে এবং এদেরকে এই মুনাফিকরা কিন্তু কাফেরদের চাইতেও মারাত্মক আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালিম মিনান নার এই মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় থাকবে কথা বলে ঠিক না ঠিক এজন্য মুসলমান কখনো মুনাফিক হতে পারে না মুসলমান বীরের জাতি বাঘের জাতি সে মুসকে যাবে কখনো কারুর কাছে ভেঙে যাবে না কথা বলে ঠিক না ঠিক এজন্য মুসলমানদেরকে আবার জাগ্রত হতে হবে আজকে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য কারা কারা প্রস্তুতি আছেন হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহি তাকবীর আমরা সকলেই কোরআনের সাথে থাকব এই কোরআন আমাদেরকে হেদায়েত দেয় আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার তারা মুসলমানদের বিজয় হলে তাদের কাছে যায় আবার যদি কাফেরদের বিজয় হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রটা আমাদের জন্য ওপেন করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাসতাহবিজ আলাইকুম আর যদি কাফেরদের বিজয় হয় কাফিরদের কাছে যে বলে আমরা কি তোমাদের লোক নয় আমরা তো তোমাদেরই লোক মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য আমরা তোমাদেরকে বড় চেষ্টা করেছি আজকে তোমাদেরই বিজয় হয়েছে এই বিজয় আমরাও শামিল দুই গ্রুপের সাথেই তারা সম্পর্ক রাখবে আর এই দ্বিমুখী চরিত্র লোক এই লোকগুলো আল্লাহর জাহান্নামে যাবে কোনো সন্দেহের অবকাশ নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এই মুনাফিক থেকে মুসলমানদেরকে সকল সময়ের জন্য তাদের থেকে সচ্চার থাকার দরকার আছে না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এক নাম্বার পরীক্ষা কি নেবেন মনে নেই আপনাদের এক নাম্বার পরীক্ষা ভয় দ্বারা পরীক্ষা নেব আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বললেন আমি তোমাদেরকে ওয়াল জু খোদা দ্বারা পরীক্ষা নেব বলুন তো এখন আমাদের সমাজে খোদা আছে না নাই আস্তে করে বলেন আছে না নাই আছে খোদা এখন আছে কিসের খোদা দেখুন মনে করেন এই জায়গাটার ধারণ ক্ষমতা যদি 2000 হয় এখানে যদি আপনি 4000 জোর করে রেখে দেন খাবারের কষ্ট আছে না নাই
খাবারের কষ্ট হবে, থাকার কষ্ট হবে, ঘুমানোর কষ্ট হবে। আজকে দেখবেন জেলখানাগুলো, যে জেলখানায় 1000 আটে না 2000 সেই রুমের মধ্যে কারাবুদ্ধ করে রেখে দেয়। তার কারণ হলো তারা যদি বাহিরে আসে তাহলে তাদের মাতবাড়ি চলবে না। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন খোদার কষ্ট অলজু অনেক সিমিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে তিন নাম্বার পরীক্ষা নেব। কি পরীক্ষা? আমি তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নেব, তোমাদের জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নেব, তোমাদের সন্তান সন্ততির ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা নেব। এই পরীক্ষা যখন তোমাদের মাথায় চেপে বসবে, ফল ফসলের ক্ষয়ক্ষতি সন্তানের পরীক্ষা। আজকে দেখুন আপনার সন্তান স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, ইউনিভার্সিটিতে চলে গিয়েছে, তারা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসবে, এই নিশ্চয়তার রাষ্ট্র দিতে পারছে না। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? রাষ্ট্র দিতে পারছে? আজকে জাহিলিয়াত সমাজে এমন চিত্র ছিল না, আজকে জাহিলিয়াত সমাজকে আমাদের সমাজ হার মানিয়েছে। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? জাহিলিয়াত সমাজে এই ইতিহাস ছিল না যে 3 বছরের কন্যা সন্তানকে ধর্ষণ করা হয়েছে, ছিল কি না? জাহিলিয়াত সমাজে এই ইতিহাস ছিল না 80 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে। জাহিলিয়াত সমাজে এরকম ইতিহাস একটাও আপনি দেখাতে পারবেন না যে একজন মানুষকে গুম করে দিয়েছে, হত্যা করে, এই ইতিহাস একটাও জাহিলিয়াত সমাজে নাই। অথচ আমাদের এই দেশে অহরহ সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলেই পত্রিকায় মিডিয়ায় আমরা জেনা ব্যবসার ধর্ষণ খুন খারাপি এগুলো ছেড়া নাই। সুতরাং আমরা জাহিলিয়াত সমাজকেও হার মানিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? সুতরাং এই জন্য এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জীবনে তোমাদেরকে এই 5টি পরীক্ষা দিতে হবে। কয়টা পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে এই 5টি পরীক্ষা যখন এসে যাবে আমার পক্ষ থেকে, তখন যদি তোমরা শিশাডালা প্রাচীর হয়ে, ইস্পাত কঠিন দৃঢ় হয়ে, কাতার বন্দী হয়ে, সুসংহতভাবে সাংগঠনিক প্রক্রিয়ায় আমিরের ফয়সালা সিদ্ধান্তকে মেনে নিয়ে যদি তোমরা দিন প্রতিষ্ঠার কাজে লেগে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় বলে দিবেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমাদের কোন তোমাদের জন্য আর কোনো ভয় নাই, তোমাদের জন্য আর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে বিজয়ের মালা পরায় দেব। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, এই কথা তো সবাই জানে, ঠিক না ব্যা ঠিক? গহীন রাত এসে ভোর হয়ে যায়, সে কথা তো সবাই মানে। বিপদ আপদে যে খোদাকে ডাকে, তার দেওয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, ঠিক না ব্যা ঠিক? আগুনে পোড়ালে সোনা খাঁটি হবে, এটাই এটাই বাস্তবতা। গভীর রাত এসে আবার ভোর হবে, এটাই সত্য কথা। কথা বলে ঠিক না ব্যা ঠিক? সুতরাং যারা মনে করেছে আজকে বাংলাদেশের পূর্ব দিগন্তে, উত্তর দিগন্তে কালো মেঘ জমা হয়ে আছে, আমাদের সেই কোরআনের পাখি বলেছিলেন যে এই যে তোমরা যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অমাবস্যার রাত এসে যাবে যার সুবে সাদিক হওয়া অসম্ভব। কথা বলে ঠিক না ব্যা ঠিক? সেই কালো মেঘ আমাদেরকে ঘিরে বসেছে, চেপে বসেছে, তবে এটা বেশি দিন থাকবে না। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? পূর্ণিমা প্রতিদিন থাকে না, আবার পূর্ণিমার অমাবস্যার পরেই পূর্ণিমার চাঁদের মুখ দেখা যায়। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? সুতরাং এই ঘনকশা কেটে যাবে, এই অন্ধকার কালো মেঘ এক সময় মোচন হয়ে যাবে, বাতিল পন্থীরা পাবলিক পেশে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যা ঠিক? সেই সময় সামনে অপেক্ষমান জুলুম নির্যাতন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। যখন স্বৈরাচারীরা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরেই তারা কি করে? তারা জুলুম নির্যাতন অন্যায় অপকর্ম অহরহ চালিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আমি তখন স্বৈরাচারীদেরকে ঢিল দেয় আর কত পারো, কিন্তু আপনার আমার মানুষের একটা সীমা পরিসীমা পরিসীমা বাউন্ডারি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন সীমা পেরিয়ে যায়,
সীমা যখন পেরিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ মানুষের যখন সীমা শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ মানুষের যখন শেষ হয়ে যায় সীমা আল্লাহ তাআলা বলেন সেখান থেকে আল্লাহর ভূমিকা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক না ব্যাটি সুতরাং সেই আল্লাহ এখনো আছে না নাই আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তওবার 112 নম্বর আয়াতের আলোকে 111 নম্বর আয়াতের 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি বলেছে জান্নাতি মুমিনদের আটটি গুণ আটটি কোয়ালিটির কথা বলেছেন আমার জান্নাতি মুমিনরা তাদের কি কি গুণ হবে কি কি কোয়ালিটি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহু আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ কথাটা কার আল্লাহ বলেন 11 নম্বর আয়াত ইন্নাল্লাহু আস্তারা মিনাল মুমিনিনা আনফুসুহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আমার মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি কিনে নিয়েছি বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দান করে দিয়েছি কথাটা কার তাহলে জান আমার মধ্যে আছে মাল আমার কাছে আছে কিনলেনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই জানার মাল আমি তোমাকে দিয়েছি সামান্য কয়েকদিনের জন্য আমানত রেখে দিয়েছি আমার এই জানটা কোন নেতার পিছনে চলো গান দাও অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র শয়তান নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত সন্তানে শয়তানের ভক্ত জাহান্নামের তক্ত তাদের মিছিলে তুমি আমার এই জীবনটা ক্ষয় করো এটা আমি দেখতে চাই নাকি তুমি আমার দ্বীনের জন্য তোমার এই জীবনটাকে ব্যয় করতে চাও আমি তোমার ইচ্ছাটাকে কিনে নিয়েছি সকলে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার এই জানটা খরচ হবে কোন পথে কার পথে ব্যয় হবে আল্লাহর পথে খরচ করতে হবে খেতে দেওয়ার মালিক কে আরো জোরে বলুন খেতে দেওয়ার মালিক কে পড়তে দেওয়ার মালিক কে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে জনগণ না ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক জনগণ এই চলোগান যারা দিবে অল্লাহ আল্লাহর কসম আপনি তো নামাজ ভঙ্গের কারণ পড়েছেন ওযু ভঙ্গের কারণ পড়েছেন আজ পর্যন্ত কি আপনি পড়েছেন ঈমান ভঙ্গেরও কারণ আছে ঈমান ভঙ্গের কারণ বলুন তো কয়টা ঈমান ভঙ্গের কারণ 14টা তার মধ্যে এক নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা কি করা বলুন তো এক নাম্বার দুই নাম্বার ঈমান ভঙ্গের কারণ হলো সমস্ত ক্ষমতার উৎস জনগণ এটা যারা বলবে তাদের ঈমান ভেঙে যাবে আর এই অবস্থায় এই হালতে যদি তাদের মরণ হয় তাহলে তাদের ঈমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে যাবে তারা জান্নাতের সুঘ্রাণা পাবে না কথা বলেন ঠিক না ব্যাটি সুতরাং সমস্ত ক্ষমতার মালিক কে ফাআলুল লিমা ইউরিদ সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে আল্লাহ গোলামি করতে হবে কার সেই আল্লাহর গোলামি করতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে এই জীবন জীবন নয় আরেকটা জীবন আছে সেই জীবনে আমি তোমার জান দিয়েছি জানটা কার পথে ক্ষয় করো কার পিছনে ব্যয় করো এটা আমি দেখে নিতে চাই তোমাদের ইচ্ছাটা কিনে নিয়েছি আর আমি তোমাকে যেই মাল দিয়েছি অর্থ সম্পদ দিয়েছি ওটা আমি তোমার কাছেই রেখে দিয়েছি আমানত স্বরূপ তুমি আমার এই টাকা দিয়ে কার পিছনে ব্যয় করো ইসলামী আন্দোলনের পিছনে ব্যয় করো আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করো নাকি ইসলাম যারা চায় না তাদের পিছনে তুমি খরচ করো সেটা দেখে নিতে চান কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে সেই আবহমান কাল থেকে একদল আছে তারা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা তারা চায় কারা ওই কাফিররা চায় ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
আল্লাহর নূরকে আল্লাহর দ্বীনের জ্যোতিকে আল্লাহর কোরআনের এই বাতিটাকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্তনা দিয়ে বলে দিলেন, হাবিব টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তারা আমার দ্বীনকে কখনোই নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিয়ে বলেছেন যে তারা যতই চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরকে তারা কখনো নিভাতে পারবে না, আমি আমার নূরকে প্রজ্বলিত করে রাখবই, এতে কাফের মুশরিকদের অন্তরের মধ্যে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, তাদের অন্তরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন আল্লাহর নূরকে প্রজ্বলিত করবেন কে, ওয়াদা করেছেন কে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন কোরআন নাযিল করেছি আমি আর এর হিফাজতের সবটুকু দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলুন, এজন্য এই কোরআন আজকে সমস্ত পৃথিবীর কোন মানুষের কাছে নাই, কোন মহান